হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাচ্ছি মুসাম্মি লেবুর জুস কিভাবে বানাতে হয়, সেটা দেখাচ্ছি। আর খুবই সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আমি লেবুর জুসটা বানানোর জন্য লেবুটা আমি কেটে নিচ্ছি। লেবুর জুসটা বানানোর জন্য খুবই সহজ। দেখুন, এইভাবে কেটে নিলে সুবিধা হবে। বন্ধুরা, লেবুর জুস বানানোর জন্য আমি এইটা নিয়েছি, এটা দিয়ে জুস বানাবো। দেখুন কি সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে, আর দানাগুলো আমার এর মধ্যেই থাকছে। সব এই করে আমি করে নেবো জুসটা। আর জুসটা করার জন্য মিক্সিতে দিতে হচ্ছে না, খুব সুন্দরভাবে জুসটা হয়ে যাচ্ছে। আমি গ্লাসেও ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক এক করে আমি সব এইভাবেই জুসটা বের করব। বন্ধুরা, আমার দুটো লেবুতে 1.5 গ্লাস মতন রস হয়ে গেছে। আর এই লেবুটা খুবই মিষ্টি, কিন্তু আপনারা ছেলে লেবুর রস যখনই করবেন, বাচ্চারা খেলে একটু চিনি দিয়ে দেবেন, আর বড়রা খেলে চিনি দেওয়ার কোনো দরকার পড়ে না, লেবু মিষ্টি হলে দিতে হবে না। বন্ধুরা দেখুন, আমার 3টে লেবুতে 2 গ্লাস রস হয়ে গেল। আর মৌসুমির লেবুর রসটা বর্ষা বলুন, শীত বলুন, গরম বলুন, সবসময় খাওয়া যায়। বন্ধুরা, মৌসুমির লেবুর জুস হয়ে গেছে। আর আমার এই জুসের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।